আরে দেখো দেখো মার্কেট লেগে গেছে, কি হলো হঠাৎ করে? দেখি দেখি দেখি, চলো চলো। আরে বাপরে, আরে তো দুপক্ষ খুব মারপিট করছে দেখি। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত। আজকে হচ্ছে 8 তারিখ রবিবার। আজকে বর্ধমানটা পুরো যে জিটি রোডটা আছে আমি মোটোব্লগ করব। সো তোমরা ভিডিওটা কন্টিনিউয়াসলি দেখতে থাকো, আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট না করে কোথাও যাবে না। তো চলো গাড়িতে যেয়ে কথা হচ্ছে। গুড মর্নিং, সুপ্রভাত, আরও একটা সকাল। তোমাদেরকে জানাই নতুন বছরের নতুন একটা রাইডের শুভেচ্ছা ভালোবাসা। সো এখন আমার বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে পড়েছি আবার একটা নতুন রাইডে। চলো আজকে যাব পার্কাস রোড। সো পার্কাস রোড পর্যন্ত যেতে যেতে তোমাদেরকে রাস্তার সমস্ত কন্ডিশনগুলো দেখাবো, আর তার সাথে সাথে কী কী আমাদের এই টাউনের মধ্যে আছে সব কিছুই তোমাদেরকে ইচ এভরিথিং দেখাবো। সো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউয়াসলি দেখতে থাকো, আর অবশ্যই অবশ্যই একটা লাইক করো, আর পারলে দোস্তদের সাথে শেয়ার করো, ঠিক আছে? চলো। আর এইটা হলো আমাদের ঘরের সামনে জাগরণী মাঠ, আর এই জাগরণী মাঠে আজকে আহারে বাহারে খাদ্যমেলা আজ থেকে শুরু হচ্ছে 4 দিন, এবং ভালো ভালো আর্টিস্ট আসছে, প্রসেনজিৎ, তারপরে এদিকে আরও নচিকেতা, সব কিছু আসছে। সো তোমরা পারলে এখানে এসো, এখানে প্রোগ্রামটা এনজয় করে যাও। রবিবার থেকে নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত প্রোগ্রামটা শুরু হচ্ছে এই মাঠে। চলো ওয়াও, সকাল সকাল রাইড করার মজাই একটা আলাদা। আরে দেখো দেখো, এরা সব লরি করে আবার কোথায় যাচ্ছে জানি না। সবারই তো রবিবার মানে ছুটির দিন, একটা এনজয় করার দিন, যাচ্ছে যেখানে হোক। চলো, ওর সামনে এত জাম কেন? আরে আরে, কোথায় ঝামেলা হয়েছে? আরে আরে, দাঁড়ো 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 দাঁড়ো, বাপরে গাড়িটা ভেঙে দিল। বাবারে, বিরাট সাহস আছে বলতে হবে বাবু। আরে বাপরে, এ তো বিশাল মারপিট, এমন হলো যে এত মারপিট সব তো, এ তো আমাদেরই এলাকারই সব লোকজন দেখছি, জানি না কি হয়েছে। সো দেখি ছাড়ি দেওয়ার ব্যবস্থা করি, যা মার্কেট করছে ছাড়ানো তো খুব কঠিন ব্যাপার। চলো বীরহাটা চলে এলাম। সো এইটা হলো পারবীরহাটার মোড়, আর সামনে আছে সিগনাল, ওখান থেকে সোজা চলে যাব। করজেন গেট হয়ে আমি এখন সোজা পার্কাস রোড চলে যাব। এই মুহূর্তে আমি যাচ্ছি নতুন ব্রিজের উপর দিয়ে, আর এটা হলো সামনে ওয়াচ টাওয়ার, আর এরপরে কালীবাজার পার করে যাব। সকালবেলা রাস্তাটা দেখো অনেকটাই ফাঁকা ফাঁকা,
কিন্তু রাস্তাটা খুব সংকীর্ণ, মাঝে যে ব্যারিকেড আছে একটু অসুবিধা হয়, কিন্তু দেখতেও ভালো লাগছে। প্রশাসন যেভাবে আমাদের সাথে হেল্প করছে সত্যি করি মানে অতুলনীয় একদম। সকালবেলায় তোমরা রাস্তাটা একবার দেখো, ওয়াও কি সুন্দর লাগছে, জানি না আমার সুপার ভিউতে কেমন লাগছে, আর গোপ্রোতে তো একদম দারুণ আসছে, আমাকে তো খুব ভালো লাগছে, যতটা আইডিয়া করছি এক্সপেক্ট করছি দারুণ একটা ভিউ পয়েন্ট পাচ্ছি আমি। চলো এবার আমরা কার্জন গেট ঢুকছি, যেটা হচ্ছে বর্তমানে একটা ঐতিহাসিক গেট কার্জন গেট। সো এখন তো সিগন্যালে দাঁড়িয়েছি, চলো। এই আমার বাঁ দিকে হলো কার্জন গেট, আর সত্য কথা বলতে গেলে কি জানো তো, মানুষের যে এই ভালোবাসা, তোমরা যেভাবে আমাদেরকে ভালোবাসা দাও সেটা যখন দেখা হয়ে যায় তখন আর না দাঁড়িয়ে একবার না কথা বলে থাকতে পারি না, তাই একবার দাঁড়ালাম, দাঁড়িয়ে পড়লাম। সো চলো এরপর একবারে সোজা পার্কাস রোডে যে তোমরা দেখলে রাস্তার মাঝখানে যে ঝুট ঝামেলা অশান্তিটা হচ্ছিল, জানি না কি কারণে হচ্ছিল, তো আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখালাম। আর বর্ধমান জিটি রোডটা পুরো সম্পূর্ণ পার্কাস রোড পর্যন্ত তোমাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখালাম। সো আই হোপ দোস্ত, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট না করে কোথাও যাবে না। সো দেখা হচ্ছে আরও একটা পরের নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো, পাশে থেকো, টাটা, বাই বাই।